পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করতে গিয়ে করার জন্য আমরা প্রথম ভিডিওটা দেখেছি, সেকেন্ড ভিডিওতে আমরা কতগুলো ওয়ার্কিংস শিখেছি তাতে কমপ্লিট হয়নি। মনে করছে করা যাক যে আরও দু একটা ওয়ার্কিং সম্পর্কে কিছু আলোচনা করব। যেমন একটা ওয়ার্কিংস একটা কেস থাকে কীরকমভাবে, সি গেটস কমিশন অ্যাট দ্য রেট অফ 5% অন নেট প্রফিট। কোনো সময় অন নেট প্রফিট লেখা থাকবে, কোনো সময় অন প্রফিট লেখা থাকবে। অন নেট প্রফিট আফটার চার্জিং, আফটার চার্জিং সার্চ কমিশন। বাহ, আরেকটা খুব ভালো হলো, আফটার চার্জিং সার্চ কমিশন, আফটার চার্জিং সার্চ কমিশন, এরকম একটা পয়েন্ট রইল। তো প্রশ্ন হচ্ছে যে এই পয়েন্টটার জন্য আমি কী করে এই ওয়ার্কিংসটা করব। মেবি ওর সঙ্গে আরেকটা পয়েন্ট আছে, এটাও বানিয়ে রাখি একসঙ্গে, সেটা হচ্ছে ট্রান্সফার 10% অফ ডিভিজিবল প্রফিট টু রিজার্ভ ফান্ড। এই দুটো কেসকে নিয়ে আমরা কী করে কাজ করতে হয় সেটা জানার চেষ্টা করি। সি পাচ্ছে 5% অফ নেট প্রফিট আফটার চার্জিং সার্চ কমিশন। আমি এখন কমিশনটাই জানি না, আই ডো নট নো দ্য অ্যামাউন্ট অফ অ্যাকচুয়াল কমিশন পেয়েবল টু সি, অ্যান্ড আফটার ডিডাক্টিং দ্যাট কমিশন দ্য রেজাল্টেন্ট ফিগার ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ক্যালকুলেট 5% অন দ্য রেজাল্টেন্ট ফিগার। তাই দুটো জিনিস আমার কাছে অজানা হয়ে গেল, একটা হচ্ছে হাউ মাচ অ্যামাউন্ট অফ কমিশন সি ইজ গেটিং, সেকেন্ড আফটার ডিডাক্টিং কমিশন হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ প্রফিট। তখন যেহেতু দুটো জিনিস আমার কাছে অজানা আছে, আমি মনে করলাম 105 টাকা প্রফিটের মধ্যে 5 টাকা কমিশন, 105 টাকা যদি কমিশন হয় সেটা 105-এর মধ্যে ঢুকে আছে, 105-এর পেটের মধ্যে 5 টাকা কমিশন ঢোকানো আছে, রাইট? তাহলে আমি বলছিলাম যে কমিশনের অ্যামাউন্ট কত হবে, কমিশনের অ্যামাউন্ট কত হবে সেটা দেখা যাক। কমিশন কমিশন টু সি, আগে শিখে নিই ক্যালকুলেশনটা, পরে লজিক শিখবো যে কেন এটা এরকম হলো। কমিশন টু সি হবে 5/105, টেক কেয়ার ইট ইজ নট 5/100, ইট ইজ 5/105 ইন্টু 70,800। সাপোজ প্রশ্ন হচ্ছে 5/105 হবে, এক নম্বর কথা, দু নম্বর কথা হচ্ছে 70,800 অ্যামাউন্টের উপরে 5/105 হবে। প্রশ্ন হচ্ছে যে 70,800 তুমি পেলে কোথায়, হোয়ার হ্যাভ ইউ গট ইট, ইজ ইট ইউর নেট প্রফিট, ইজ ইট ইউর ডিভিজিবল প্রফিট, নো, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ক্রেডিট সাইড অফ দ্য পিএল পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যান্ড ডেবিট সাইড, ওকে। সো 70,800 ইজ দ্য রাফ প্রফিট, আমি মনে করছিলাম পিএল ক্রেডিট সাইডের যে যোগ করলাম, ক্রেডিট সাইড টোটাল টিল নাও মাইনাস পিএল অ্যাপ্রো ডেবিট সাইড, DEBIT ডেবিট সাইড টোটাল, রাইট, টিল নাও। এখনো পর্যন্ত আমি কত পর্যন্ত পিএল ডেবিট থেকে পিএল ক্রেডিট থেকে পিএল ডেবিট করেছি, আমি জানি পিএল ক্রেডিটে কী কী আছে, আমরা জানি পিএল ডেবিটে নেট প্রফিট আছে প্লাস ইন্টার্ন ড্রয়িংস আছে মাইনাস, এখানে কি কি আছে পিএল ডেবিট সাইডে, আমরা জানি ইন্টারেস্ট অন ক্যাপিটাল আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আছে, ইন্টারেস্ট অন লোন আছে, স্যালারি আছে, যা যা আছে ইন্টারেস্ট অন লোন আছে, এটা বিয়োগ করলে সাপোজ উই হ্যাভ গট দিস মাচ অ্যামাউন্ট 70,800, রাইট? তাহলে প্রশ্ন ছিল 70,800টা কী করে পেলাম, আমি একটা অনুমান করলাম 70,800, কেন সে এটা বেকার, এনিথিং এনি অ্যামাউন্ট ইউ ক্যান টেক হোয়াট এভার মে বি দ্য রিজাল্টেন্ট ফিগার ক্রেডিট মাইনাস ডেবিট, রাইট? এখন আমি মনে করছি যে 70,800, তাহলে কমিশন কত হবে, কমিশন হলো 70,800 অর পিএল ক্রেডিট মাইনাস পিএল ডেবিট ইন্টু 5/105, কোয়েশ্চেন হচ্ছে
5/105 কেন হলো, 5/105 কেন হলো? যখনই বুঝে গেলাম যে আমার কাছে ক্রেডিট থেকে ডেবিট মাইনাস করে বিয়োগ করে করতে হয়, তখন আমার পরের কোশ্চেন হয়ে গেল 5/105টা কেন হচ্ছে না? স্যার বলেছে 5/105 করতে হবে, তাই করছি। ইয়েস ইটস ওকে, আই সাপোর্ট ইট, বাট একটুখানি বোঝার চেষ্টা করা যাক। মনে করা যাক এই কমিশন বাদ দেওয়ার আগে হোয়াই কমিশন ইজ 5/105, দ্যাটস দ্য কোয়েশ্চেন। তখন আমি মনে করলাম যে আমার কাছে বিফোর কমিশন নেট প্রফিট, এনপি বিফোর কমিশন সাপোজ এটা হলো 105, তাহলে কমিশন হলো কত? লেস কমিশন হলো 5, তাহলে 100টা হলো কি? এনপি আফটার কমিশন, এনপি আফটার কমিশন, কমিশন বাদ দেওয়ার পর এটা 100 হলো। আবার এই 100 উপরে 5% করলে 5 টাকায় হয়, রাইট? তখন আমরা চিন্তা করলাম যদি 105, যদি টেক কেয়ার ইট ইজ যদি, ইফ 105 ইজ রাফ প্রফিট, আমরা এটাকে সহজ করে এই বিফোর কমিশন বলতে অনেক কষ্ট হচ্ছে, আমরা মনে করলাম ইট ইজ রাফ প্রফিট, যেটা আমরা ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে পেয়েছি। 105 যদি এটা হতো তাহলে কমিশন কত হতো? কমিশন হতো 5 টাকা। ইউনিটারি মেথডে চলে গেলাম, এক হলে কত হতো? 5/105, তাহলে 70,800 অর 20,500 অর হোয়াট এভার মে বি দ্য ক্রেডিট মাইনাস ডেবিট, সেটা কত হতো না? সে 5/105 × 70,800, ইউ গেট দ্য ফিগার বাই ইউজিং ইউর ক্যালকুলেটার অ্যান্ড পুট ইট টু দ্য ডেবিট অফ পিএল অ্যাপ্রোভেশন অ্যাকাউন্ট, রাইট? যে পিএল অ্যাপ্রোভেশন অ্যাকাউন্ট করছিলাম, ধরা যাক এখানে আমি পিএল অ্যাপ্রোভেশন অ্যাকাউন্ট করছিলাম, সেখানে আমি কী করলাম, এখানে বাই পিএল দিয়ে ব্র্যাকেটে নেট প্রফিট কুছ থা, ফির ইধার কুছ ইন্টারেস্ট অন ড্রয়িংস থা, ইয়ে অ্যাড কর দিয়া ইধার, রাইট? ইধার কুছ ইন্টারেস্ট অন ক্যাপিটাল থা, কুছ ইন্টারেস্ট অন লোন থা, এসা কুছ থা, যো থা, ইয়ে দে দিয়া। আবি ইধার এক রাফ প্রফিট নিকলা, রাফ সে রাফ মে এক প্রফিট নিকলা 70,800 × 5/105, ইয়ে যো ফিগার আয়েগা, সাপোজ ইয়ে ফিগার আ গিয়া কুছ দেখেগা ক্যালকুলেটর মে, ইয়ে ফিগার আ গিয়া 3371 রুপিস। তো ইধার মে রাফ নিকল করকে লিখেগা ক্যা না, ইধার কমিশন হো গিয়া, কমিশন টু সি, কমিশনে কমিশন সি কে দিলাম 3371। তাহলে আমি এখানে কিছু যোগ করব, এবার আমি অ্যাকচুয়াল অঙ্কটা করছি সাম, কারেক্ট অঙ্কটাকে আমি কারেক্ট লেভেলে নিয়ে যাচ্ছি, যে 3371 এখানে আমি দিয়ে দিয়েছি কমিশন। তাহলে আমি এটাকে এখান থেকে এদিকে নিয়ে যাব, নিয়ে উই গেট আ ফিগার, ব্যালেন্সিং ফিগার বার করব, করে আমি এ আর বি কে দিয়ে দিতাম, করে আমরা কাকে দেবো? টু রেসিডুয়াল প্রফিট অর টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, শেয়ার অফ প্রফিট লিখে, অরিজিনাল এরকম দেখে শেয়ার অফ প্রফিট, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, শেয়ার অফ প্রফিট দেখে এ আর বি কে দিয়ে দেবো দুটো টাকা, যে টাকা ফিগারটা বেরোবে। তাহলে আমি মাইনাস করে নেবো আবার, তাতে 3371 মাইনাস হয়ে গেল, গিয়ে আমি এটাকে বিয়োগ করে দিয়ে দেবো ওকে। কিন্তু যখন একে দিচ্ছিলাম এ আর বি কে, এ আর বি মিলে একদিনকে এ বি সি কে দিচ্ছিলাম, সি পর্যন্ত আছে এখানে, এ একটু নিচু করে দিই, এটা এ বি সি কে যেটা দিচ্ছিলাম, এ বি সি কে যখন টাকাটা দিচ্ছিলাম, তখন এ বি সি মিলে ঠিক করলো যে কিছু টাকা আমরা রিজার্ভে রেখে দিই। এ বি সি একদিনকে চা খেয়ে আনন্দ চিন্তাভাবনা করলো যে লেট 10% অফ আওয়ার ডিভিজিবল প্রফিট শুড বি কেপ্ট ইন আওয়ার কাস্টডি ফর ফিউচার রেফারেন্স, ঠিক আছে ভবিষ্যতের লিয়ে এ 10% রুপিয়া রাখ দো, সব টোটাল হোল অ্যামাউন্ট উই শুড নট ডিস্ট্রিবিউট। তাহলে এ বি সি এদের সঙ্গে আড়াইজন এসে হাত পাতলো, ফোর্থ পার্সন কামস ইয়ার, সেই ফোর্থ পার্সন বললো যে আমাকে 10% রুপিস তুমি দিয়ে দাও। তাহলে হোয়াট এভার মে বি, ধরা যাক এই টাকাটা হয়েছিল, এই টোটাল এই টাকাটা, তাহলে আমি আড়াইজন ভাইকে যাকে দেবো তার নাম রিজার্ভ, তাহলে কমিশনের তলায় লিখলাম রিজার্ভ লিখে আমি ওকে 10% টাকা দিয়ে দেবো। ধরে যাক আমার কাছে এই টাকাটা হয়েছিল
50,000 টাকা টোটাল এই যে রুপিসটা রিজার্ভ আর এটা মিলিয়ে হয়েছে কত টাকা রিজার্ভ আর ডিভিজিবল প্রফিট মিলিয়ে 50,000 টাকা হয়েছিল ধরা যাক তাহলে 50 এর মধ্যে আমি একে রিজার্ভকে 10% দিয়ে দেব তাহলে 5,000 টাকা দিয়ে দেব রইল পড়ে কত 50 এর মধ্যে একে কত দিলাম 5 তাহলে কত কত পড়ে থাকবে তাহলে তাহলে 50 এর মধ্যে 5,000 টাকা দিয়ে দিলাম রিজার্ভে 10% অফ 50,000 রুপিস দিস ইজ 10% দিয়ে দিলাম 50,000 টাকার মধ্যে 5,000 টাকা তাহলে কত পড়ে থাকবে 45,000 আবি হায় 45,000 কিছু না বললে আমরা 1:1:1 করে দিলাম মনে করি যে 1:1:1 রেশিও আছে তাহলে 15,000 টাকা 15,000 15,000 রুপিয়া তিনকো মানক বাদ দিয়া তাহলে রিজার্ভ যখন দিচ্ছি যখনই একটা অঙ্কে রিজার্ভের গল্প থাকবে তখন দুজন পার্টনার যা পাবে তিনজন পার্টনার বলে মনে মনে ভাবব আমরা ভাবো রিজার্ভ একটা পার্টনার সে তার পোর্শনটা পাবে 10% 5% 20% হোয়াট এভার মেবি অর রুপিস বলে দিলে ডাইরেক্ট রুপিস দিয়ে দেবো রিজার্ভকে বাকি টাকাটা ক্যাপিটালকে দেবো বাকি টাকাটা ওদের পার্টনারদের দেবো তাই দুজন পার্টনার থাকলে তখন মনে করবো মনে মনে ভাববো যে এটা তিনজন পার্টনার একজন পার্টনার নাম রিজার্ভ আর রিজার্ভ এই টাকাটা নিয়ে নেবে বাকি টাকাটা এরা পাবে তিনজন পার্টনার থাকলে ভাববো চারজন পার্টনার একজন পার্টনারের নাম রিজার্ভ তাকে আমি 5,000 টাকা দিয়ে দিলাম বাকি টাকাটা আমরা আবার তিনজন মিলে ভাগ করে খাবো তো অলওয়েজ এই যে মোট যে হাতে টাকাটা অ্যাভেলেবেল রুপিস আছে হাতে যে ডিস্ট্রিবিউটেবল প্রফিট পড়ে আছে সেখান থেকেই কিছু টাকা রিজার্ভ পাবে রিজার্ভ যেন আগে থেকে পেয়ে যাবে না রাইট মোট ডিস্ট্রিবিউটেবল প্রফিট অর ডিভিজিবল প্রফিট অর রেসিডিউয়াল প্রফিট হোয়াট এভার মে বি অ্যাভেলেবল ইন ইউর হ্যান্ড তার থেকে কিছু পার্সেন্ট রিজার্ভকে দেবো আর কিছু পার্সেন্ট এদের তিনজন বা দুজন পার্টনারকে ভাগ করে দেবো দিস ইজ ওভার ফর দিস টু ওয়ার্কিংস